দেখবেন এক তো বিড়ি খাওয়া হারাম, উপর থেকে পা হাতে খেয়েছে, সুবহান আল্লাহ। ভাই আমার তাই কই বলছেন, বাপ কা বেটা সরস কা ঘোড়া কুচু নহি তো থোড়া থোড়া। বাপ যেমন হবে বেটা তেমন হবে, গোটাই না হলে কিছু কিছু হবে, গোটা না হলে কিছু কিছু হবে। কত বাপ তো এমন আছে বেটাকে বলবে, আব্দুল্লাহ রে কি জি আব্বা, এই ঢাকনের ওপরে বিড়ি আছে ধরিয়ে এলে তো বেটা। ছেলেটা বিড়ি ধরাতে গেল, বিড়ি ধরাতে গেল, বলেন একদিন দুদিন পাঁচ দিন বলবেন, বলতে বলতে তখন উ কইবে, হারে হার বাপ তো রোজ দিন বিড়ি খেয়েছে, এতে কি মজা আছে একটান দিয়ে দেখি তো। দিবে কি দিবে না? দিবে না। কত বাপ তো এমন আছে বিড়ি ধরে না, বেটাটা বলছে আব্বাজি বিড়ি ধরে না, রে সলার খাপতকে কত শিখাবো, বিড়ি না ধরছে, দে না এক টান দেখ ধরছে কি ধরে না। কত বাপ এমন আছে কাম করছে, কুট্টি করছে, মাঠে কাম করতে গেছে, বলছে বেরেন্টনিকটা লিয়ে তোরে বেটা ওইখানে পকেটে রাখা আছে, বেরেন্টনিক বুঝেন তো, বুঝেন বেরেন্টনিক, খাইনির নাম আমি রেখেছি বেরেন্টনিক, এই বেরেন বেনের বেরেনের টনিক, এটা তো বেরেন ফেরেস করবে। ভাইয়ের কাছে যখন মন খারাপ হবে তোমাকে দিতে হবে, সালা কাম কাজ যা আছে তা দেখ ঘোষণ দে। বেটাকে বলবে কত ভাই তো আছে চাচার কাছে চাইবে, চাচা বেরিয়ে গেল দেন একটা থাকে তো, হ্যাঁ কত চাচা এমন আছে ভাতিদের কাছে চাইবে, হ্যাঁ কত বাপ আছে এমন, কত বাপ এমন আছে নিজের ছোট বেটা গালাকে বলবে, আরে তোর বড় ভাইকে কহ একটা বিড়ি চাই যাব্বা, বলে না, বলে কি বলে না? নাবি বলেছেন উম্মতরে, যখন তোমার মেয়ে কিংবা ছেলের মুখটা ফুটতে লাগবে, সর্বপ্রথম তাকে তুমি জ্ঞান দাও, সর্বপ্রথম তাকে বুদ্ধি দাও, বাবা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়ো। কিন্তু আমরা কি শিখাবো? ছেলেটা যদি কানতে লাগে রে ভাই চুপে না, কানতে লেগেছে জোর জোর করে চুপে না, কি লিবি গে মা মোবাইল লিবি গে মাই, দেখ কত সুন্দর বহু রে, এইটাই বহু করবো, এই দেখ 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 কত সুন্দর কত সুন্দর কত সুন্দর, মোবাইল দেখাতে শুরু করে, বলে কি বলে না, হায় রে আল্লাহ। তারপরে দেখবেন আস্তে আস্তে ইসলাম দূরে হচ্ছে, আমরা ছেলেরাকে কি তালিম দিই? রাসূল বলেছেন যখন এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হবে সালাম করো, আল্লাহর নবী বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের কাছে যখন বিদায় হয়ে চলে যাবে তুমি সালাম দিয়ে বিদায় হও, আর আমরা সালাম কি দিই, টাটা বাই বাই, বল বেটা ভাই টাটা বাই বাই, বলি কি বলি না, টাটা বাই বাই বলি, হাই রে আল্লাহ। এই তো আমাদের তালিম, এখন আল্লাহ দেখছে আস্তে আস্তে কমেছে, আজ থেকে মোটামুটি ধরেন যে 20 বছর 15 বছর আগে কি করতো, যখন ছেলে এবং মেয়েরা ছোট থাকবে 10 বছর থেকে নিচে নিচে, রাইতের বেলাতে যখন পেশাব করতে যখন উঠাইবে মা বা মা, তখন ছেলেটাকে কইবে রে মর গোলামের বেটা গোলাম দুয়া পড়, কি দুয়া, এক বাত্তা দু বাত্তা তিন বাত্তা ঘর সত্তা বাহির মত্তা, শিখে নি আমার বুড়া নানারা বসে আছে বলতে পারবে, বলেছে কি বলেনি মায়েরা, জি এ দোয়া শেখাই তো, বল না রে খালে ভরা বল, ছেলেটা যদি বিছানে মুছে দেয় না বলে তো মা রাইতের বেলাতে ঠোক না আমার বেরকম করে, আর বলবে বল না রে গোলামের বেটা গোলাম, এক বাত্তা দু বাত্তা তিন বাত্তা ঘর সত্তা বাহির মত্তা, ছেলেটা যদি না বলতে পারে মা তাকে মারবে আর বলবে, দাঁত কোটাকে কড়মড়ো করবার বলবে গোলামের বেটা গোলাম দুয়া পড়তে পারবে না, রাইতে মুছিস কেন রে মরার বেটা মর, এ দুয়াটা পড়বে। কিন্তু বন্ধরে এই জন্য নাবি বলেছেন উম্মত রে, যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে উম্মত, তুমি নেককার তোমার স্ত্রীকে বউ করে নিয়ে আসো, নেককার তুমি স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসতে গেলে তোমার বাড়িটা জান্নাত হয়ে যাবে। রে মুসলমান, ওই মা ওই খালা ওই বোন ওই দাদি নানি যদি জানতো, ওই মা যদি নেককার হইতো তাহলে ছেলেকে এক বাত্তা দু বাত্তা শেখাতো না, ওই মা খালা বোন যদি দান্তো নেককার যদি হইতো তাহলে এই দোয়াটা ছেলেটাকে শিখাতো। এরে আব্দুল্লাহ আব্দুর রহমান বেটারে আমি পড়েছি, দুয়ার কেতাবে পড়েছি, মাদার সাথে পড়েছি, মৌলানার কাছে পড়েছি, আল্লাহর নবী বলেছেন উম্মত রে যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়াটা তুমি পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এই দোয়া আছে বেটা, এটা হাদিসের কথা, আল্লাহর নবীর কথা,
পেটে দোয়া আছে বেটা রে নবীর হাদিস, যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন তুমি কথা বলিও না, তুমি খাড়ো হয়ে পেশাব করিও না, উত্তর দিকে মুখ করে পেশাব করো, দক্ষিণ দিকে মুখ করে পেশাব করো, পূর্ব দিকে মুখ করে পেশাব করিও না, পায়খানা করিও না, পশ্চিম দিকে মুখ করে তুমি পেশাব পায়খানা করিও না, কারণ পশ্চিমটা হলো আমাদের কিবলা। আর বাবারে যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন তুমি এই দোয়াটা পড়বে। বলতো কি বলতো না, এবার পাটনা আমি যাচ্ছি, নিজের চোখে দেখা গল্প, যারা পাটনা যেছেন বসে ছেড়ে মেলে লোক যেছেন পাটনা, নাকি পাটনা দিল্লি গেছেন মেলে দেখবেন মাঝে মাঝে মানে একবার করে বস দাঁড় হয় রাস্তাতে চলতে চলতে রাতের বেলা একবার দাঁড় হয়, কেন কার হয়তো পেশাব পায়খানার দরকার, চা পানি কিছু খাওয়ার দরকার হয়েছে তো নামেবে, আমারও দরকার হয়েছে পেশাব করতে আমিও নেমেছি। বন্ধুরে হাইরে মুসলমান, বড় আফসোসের কথা, মুসলমান যুবক বাস থেকে নামলো পানি নিল না, পানি নিল না, পানি দূরের কথা, দাঁড় হয়ে পেশাব করতে লাগলো। আর দাঁড় হয়ে তো পেশাব করছে রে, এক ভাই বাম হাতে পেশাব করছে আর বাম হাতে সিগারেট টানছে, বিড়ি টানছে, আর বিড়ি টানতে টানতে আর একটা পাঞ্জরে বন্ধু পেশাব করছে, ওকে বলছে রে সালা হদমা তুই একলা খেয়েছিস না আমাকে বিড়িটা দে। আহা হা, বাহাতে খাওয়া কার কা বলেন, জোরে বলেন, শয়তানের কাম, কার কাম, শয়তানের কাম। হালাল জিনিস কত লোককে দেখবেন চার দোকানে বসে আছে, বাবুর বেটার একবার বাহাতে চা খাইছে, খাই কি খাই না, বাহাতে চাই খাই কি খাই না। কত লোক এখন রাজা হয়েছিলেন তার দরবারে একজন বাপ, একটা বুড়া মানুষ বাপ কানতে 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 উমর ফারুকের দরবারে কেস করতে চলে গেছেন, কেস করতে গেছেন উমর ফারুকের দরবারে, খুব রাগাহিত মানুষ উমর ফারুক ছিলেন, কেস করতে গেছেন। বাপ বলছে আমিরুল মোমিনিন আমার কেস লিখেলেন আপনি, আমার কেস লিখেলেন, বল যে কি হয়েছে। বলছেন আমিরুল মোমিনিন আমার বেটা কলজা টুকরা সন্তান আমাকে লাঠির বাড়ি বেঁতের বাড়ি কিংবা ফাইটের বাড়ি আমাকে মেরেছে, কেন আমার বেটা আমাকে মেরেছে আর ইনসাফ আপনি করে দেন, আমি তো হলাম তার বাপ, বাপকে কেন মেরেছি, বাপের শরীরে কেন হাত তুলেছি, বাপের শরীরে কেন লাঠি তুলেছে, এই জন্য আপনি আমাকে ফয়সালা করে দেন। উমর ফারুক বলছেন তোমার বেটাকে এনেছ, বলছে না, বলে যাও তোমার বেটাকে ডেকে এসো, কত যে রায়গা আছে ওর বেটার উপরে, ওর বেটাকে ডাইরেক্ট যায় বলে না, যাই তোকে ডেকেছো উমর ফারুক, ওর স্ত্রীকে বলছে তোর বেটাকে কহে দিস উমর ফারুকের দরবারে কেস করে এসছি যেতে হবে। ওর মা তখন কয়েছে হারে মরার বেটা মরা, তোর বাপকে কেমন করে কি করলি না করলি, তোর বাপ যে কেস করে চলে এলো উমর ফারুকের দরবারে তোর তোর চামড়াও জেড়ে নিবে, উমর ফারুক তো ছাড়বে না তোর চামড়া, এক পটি চামড়াও জেড়ে নিবে, যে তাই নাকি গে মা না তো। হ্যাঁ, ভোর হয়েছে, বাপ আগে আগে হাঁটছে, পিছনে পিছনে বেটা হাঁটছে, বেটার ধড়কান কলি যেখানটা ধড়ক ধড়ুক ধড়াক ধড়ুক করছে, মারতে তো মেরে দিয়েছি বাপকে ভুল হয়েছে, কেসও করে চলিস আমার বাপ, এবার উমর ফারুক তো ছাড়বে না, চামড়ার দৌড়া মেরে মেরে আমার পিঠকে ফাটিয়ে দেবে। তখন আর বাপকে কয়েছে বাপু হ্যাঁ কী হয়েছে বা, ও তো রায় না আছে, এ কী আছে, এ যা এবার হয়ে গেছে বাপ বাড়ি ঘুরে চল আর মারবো না, বলছে হ্যাঁ রে সালা বেটা সালা এতক্ষণে তুই লাইনে এসছিস চল তো ওখানে, চলে গেলেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, উমর ফারুক বলছেন তোমার বেটা কে এনেছ, জি হুজুর এনেছি এটা হলো আমার বেটা। রে মুসলমান শোনেন, আল্লাহর কেতাব কোরআন থেকে হযরত উমর ফারুক বেটাকে নসিহত করতে শুরু করলেন, এরে আল্লাহর বান্দা উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, রে আল্লাহর বান্দা তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ তুমি এক আল্লাহর তুমি ইবাদত করো, এক আল্লাহর তুমি পূজা করো, এক আল্লাহর তুমি বান্দাগি করো, এবং মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করিও না। শুধু তা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার কোরআনে বলে রে আল্লাহর বান্দা যুবক তুমি আল্লাহর কিতাব কোরআনে কি পড়নি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন
যখন তোমার মা যখন তোমার বাবা বয়স পেয়ে যাবে বয়স্ক হয়ে যাবে বুড়িয়ে যাবে তখন খবরদার খবরদার তাকে ও শব্দ তুমি বলিও না তাকে হট শব্দ তুমি বলিও না রাগ করে চোখ গরম করে তুমি কথা বলিও না কিভাবে কথা বলবে আল্লাহ শিখিয়ে দিলেন বান্দারে তোমার মা বাবার সঙ্গে তুমি নরম করে কথা বলবে তুমি মিষ্টি ভাষাতে কথা বলবে তুমি নরম করে তুমি কথাতে বলবে কেমন করে নরম কথাতে বলবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বান্দারে যদি তোমার মা তোমার বাবা তোমাকে কথা বলে আব্দুল্লাহ রে বেটা তুই আরারিয়া বাজার যাচ্ছিস বেটা রে আমার মিষ্টি খাওয়ার মন হয়েছে এক পা তুই মিষ্টি গলায় এনে দে যদি মা বলে বেটা রে চাপ্পাল ছেড়ে গেছে এক গোড়া চাপ্পাল গলায় এনে দে বাপ যদি বলে বেটা রে ঠান্ডার সময় একটা জ্যাকেট নিয়ে দে যদি এরকম করে বলে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বান্দারে যদি তোমার কাছে টাকা না থাকে রে বান্দা তোমার যদি পকেট খালি থাকে মাকে সুন্দর করে আদর করে বলো মা গে এখন আমার কাছে টাকা নাই গে মা আমি পাঁচ দিন পদ নিয়ে এসে দেব দুই দিন পদ নিয়ে এসে দেব আব্বাজি আমার কাছে এখন টাকা নাই পাঁচটা দিন সবর করেন দুটা দিন সবর করেন তোমাকে আমি নিয়ে এসে দেব আল্লাহ বলেন বান্দারে এরকম করে মিষ্টি মিষ্টি করে তুমি মা বাবার সঙ্গে তুমি কথা বলো নারা তাকবীর।